মুভিতে আমরা এমন কিছু দৃশ্য দেখে থাকি যা দেখার পর আমরা নিজেদের চোখেও বিশ্বাস করতে পারি না। অনেক সময় অভিনেতাদের সিক্স প্যাক দেখানো হয় যারা কখনো জিমে যায়নি। অনেক সময় কিসিং সিন দেখানো হয় যা বাস্তবে হিরো হিরোইন কিসই করেনি। এগুলি তো কিছুই নয়, মুভিতে এমন কিছু স্টান্ট রয়েছে যা বাস্তব জীবনে করতে গেলে অভিনেতার মৃত্যু হতে পারে। মুভি দেখার সময় আমরা একবার হলেও অন্তত ভাবি এইসব অবাস্তব দৃশ্যগুলি রিয়েল লাইফে কখনো ঘটা সম্ভব নয়, তাহলে চলচ্চিত্রে কিভাবে এগুলিকে এত সহজে ফুটিয়ে তোলা হয়। চলুন জানা যাক এইসব দৃশ্যর পেছনের কালো সত্য। ফেক সিক্স প্যাক অ্যাপস। বর্তমানে প্রতিটা অ্যাকশন মুভিতে হিরোর বডি দেখানো হয়, আর হিরোর সিক্স প্যাক অ্যাপস হওয়াটা অত্যন্ত জরুরি। যদি কোনো অভিনেতার সিক্স প্যাক অ্যাপস না থাকে তাকে নায়ক বলে মানাই না। যদিও এই ট্রেন্ডটি বলিউডে সালমান খানই প্রথম চালু করেছিল, তাই সালমান খানকে দেখেই বর্তমানের হিরোগুলি সিক্স প্যাক অ্যাপস তৈরি প্রতিযোগিতায় নেমেছে। এমন অনেক অভিনেতা রয়েছে যারা নিজেদের বডিকে বেশিদিন ফিট রাখতে পারে না, কিন্তু তা সত্ত্বেও মুভিতে সিক্স প্যাক অ্যাপস দেখা যায়। কিন্তু এটা কিভাবে সম্ভব? এর পেছনের আসল রহস্য হলো VFX, অর্থাৎ ভিজুয়াল ইফেক্টের কারিগরি, আর এই ধরনের বিশেষ বডি স্যুটের কারসাজি। VFX এর সাহায্যে যে কোনো অভিনেতার সিক্স প্যাক তৈরি করা যায়, এমনকি সে যত মোটাই হোক না কেন। অনেক ক্ষেত্রে অভিনেতার সিক্স প্যাক দেখানোর জন্য এই ধরনের বডি স্যুটও পরানো হয়। দেখলে মনে হবে অনেক স্ট্রং বডি। আপনি শুনলে অবাক হবেন, বয়স বাড়ার সাথে সাথে সালমান খানও নিজের বডিকে ঠিকভাবে মেনটেন করতে পারে না, তাই VFX এর সাহায্য নিতে হয় তাকে, যাতে তার ফ্যানেরা হতাশ না হয়। তবে বডি স্যুট পরানোর পরেও VFX এর সাহায্য নিতে হয়। কিছু কিছু জিনিস রয়েছে যেগুলিকে হাইড করতে হয়, যেমন বডি স্যুটে পরানো চেন, কারণ অভিনেতা যদি বডি স্যুট পরে চেন তো পরতেই হবে। কিন্তু এই চেনটিকে আর্টিফিশিয়াল পদ্ধতিতে হাইড করা সম্ভব নয়, তাই এই কাজটি করার জন্য VFX এর সাহায্য নিতে হয়। তবে হলিউড এইসব বিষয়ে এক ধাপ আগিয়ে, তারা যে কোনো রোগা পাতলা ব্যক্তিকে প্রফেশনাল বডি বিল্ডার বানিয়ে দিতে পারে। মানে এরা VFX ছাড়াই হিরো আলমকে কেবলমাত্র বডি স্যুট পরিয়েই সালমান খান বানিয়ে দিতে পারবে। শুধু তাই নয়, এদের VFX একদম অন্য লেভেলের হয়। বর্তমানে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি অতটা দক্ষতার সাথে VFX এর ব্যবহার করতে পারে না, ঠিক যেভাবে হলিউড ব্যবহার করে থাকে, যার কারণে তারা একটি মুভি তৈরি করার জন্য মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে। চলুন এমনই কিছু বিখ্যাত মুভির পেছনের VFX এর ব্যবহারগুলো দেখা যাক। জঙ্গল বুক। নিশ্চয়ই আপনারা জঙ্গল বুক মুভিটি দেখেছেন, যেখানে জঙ্গলের দৃশ্য, পান্থর, ভাল্লুক, মুগলি, রঙিন রঙিন পাখির অসাধারণ দৃশ্য রয়েছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এইসব দৃশ্যগুলির কোনোটিও বাস্তবে শ্যুট করা হয়নি। কল্পনার এই জগৎটিকে শ্যুট করা হয় ভিউ স্ক্রিনে। এই মুভিটির সকল প্রাণী আর জঙ্গলের সিনগুলি কম্পিউটারের কারসাজি, কিন্তু মুভি দেখার সময় আমরা একটু অনুভব করতে পারি না যে এগুলি কেবল নকল রাজ্যের প্রাণী। কং স্কাল আইল্যান্ড। যারা ফ্যান্টাসি মুভির প্রেমী তারা তো অবশ্যই কং স্কাল আইল্যান্ড চলচ্চিত্রটিকে ইতিমধ্যে 2 থেকে 3 বার দেখে নিয়েছেন। কিন্তু এই মুভিতে VFX আর CGI এর ব্যবহার করলেও সিনেমার ক্যারেক্টারগুলিকে বাস্তব রূপ দিতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছিল ফিল্ম মেকারদের। এই মুভিতে দৈত্য আকৃতির প্রাণীটিকে শ্যুট করা কোনো মামুলি কাজ ছিল না। লেজেন্ডারি ILM স্টুডিও এই মুভিতে কং এবং অন্যান্য প্রাণীগুলির বাস্তব রূপ ফুটিয়ে তোলার জন্য কাজ করেছিল। অবাক করার বিষয় হল, কং এর শরীরে স্পেশাল ইফেক্টের মাধ্যমে 20 লাখ কেস লাগানো হয়। এমনকি কং এর শরীরের প্রতিটা কেসের মুভমেন্ট ভিন্ন ওয়েতে ইফেক্ট লাগিয়ে করা হয়। এই মুভিতে সবথেকে কঠিন CGI এর কাজ ছিল যখন কং অক্টোপাস খাচ্ছিল, কারণ ওই সময় কং এর বডি মুভমেন্টের সাথে সাথে ফেসিয়াল এক্সপ্রেশনেরও প্রয়োজন ছিল। লাইফ অফ পাই। এই মুভিতে একজন ব্যক্তিকে সমুদ্রে একটি বোটে বাঘের সঙ্গে ঘুরতে দেখা যায়। মুভির এই দৃশ্যটি দর্শকদের আশ্চর্য হতে বাধ্য করে, কিন্তু এই মুভিতে যে হিংস্র বাঘটি দেখা যাচ্ছে বাস্তব জগতে তার কোনো অস্তিত্বই ছিল না সেখানে, কারণ সম্পূর্ণ চলচ্চিত্রটিকে ভিজুয়াল ইফেক্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। আর এই মুভির গ্রাফিক্স ছিল প্রশংসনীয়। সম্পূর্ণ মুভির শুটিং ভিউ স্ক্রিনের মধ্যেই করা হয়। মুভিতে আপনি যে বাঘটি দেখতে পাচ্ছেন আসলে সেটা ছিল কেবলমাত্র একটি ট্যাডি বিয়ার, যাকে কম্পিউটারের মাধ্যমে বাস্তব বাঘের রূপ দেওয়া হয়। গেম অফ থ্রোন। টিভি শোয়ের মধ্যে একটি জনপ্রিয় ওয়েব সিরিজ হলো গেম অফ থ্রোন, যেখানে একটি সিন রয়েছে, হঠাৎ এক ড্রাগন আর্মিদের উপর হামলা করে আর মুখ দিয়ে আগুনের ফায়ার করে সম্পূর্ণ সেনাদের ঘাঁটিকে জ্বালিয়ে পুড়িয়ে নাস্তা নাবুদ করে দেয়। কিন্তু এই দৃশ্যটিকে বাস্তব রূপ দিতে গিয়ে ফিল্ম মেকারদের মাথার ঘাম পায়ে ফেলে এডিট করতে হয়, তবেই তা বাস্তব রূপ দেওয়া সম্ভব। কারণ সব কিছুই বাস্তব ছিল কিন্তু ড্রাগনটি ছিল নকল, যার কারণে ড্রাগনটির মুভমেন্ট আর ডানাগুলি দোলানোর জন্য প্রচুর ইফেক্টের ব্যবহার করা হয়। অন্যদিকে অভিনেতারা এমন অভিনয় করছে যেন সত্যি আকাশে ড্রাগন উড়ে বেড়াচ্ছে। এই দৃশ্যটিকে বাস্তব রূপ দেবার জন্য অনেক আগুন জ্বালানো হয়, নকল আগুনের ঝলক তৈরি করা হয় যেন যুদ্ধের ময়দানে বাস্তবে আগুন জ্বলছে বলে মনে হয়। চতুর্দিকে নকল আগুনের ফুলকি তৈরি করা হয়। শুটিংয়ের সময় শূন্য ড্রোন ওড়ানো হয় যাকে CGI এর মাধ্যমে ড্রাগনের রূপ দেওয়া হয়, আর খালসি একটি স্পেশাল মেশিনে বসে অভিনয় করতে থাকে। এই সমগ্র যুদ্ধের দৃশ্যটিকে ভিউ স্ক্রিনে শ্যুট করা হয়। ডেডপুল।
এই মুভিটিও কম্পিউটারের কারসাজি ভিজুয়াল ইফেক্টের অসাধারণ নমুনা। এই মুভিটির প্রতিটা ইফেক্টের জন্য স্পেশাল গ্রাফিক ডিজাইন করা হয়। ডেডপুলের লিড অ্যাক্টরকে 20 ইঞ্চি বুট পরানো হয় আর মাথায় অ্যান্টেনা লাগানো হয় যাতে অভিনেতার প্রতি দর্শকদের বিশেষ অনুভূতি তৈরি হয়। স্পেশাল ইফেক্টের কারণে এই মুভিটি এত সুন্দর বাস্তব রূপ দিয়েছিল যা দর্শকদের খুবই মনোরঞ্জন করেছিল। পাইরেটস অফ ক্যারিবিয়ান। এই মুভিটি কেবল ভিএফএক্সের অসাধারণ কারিগরির জন্যই অস্কর জয় হয়। কেবলমাত্র ভিজুয়াল ইফেক্টের কারণেই এই মুভিটির প্রতিটা ক্যারেক্টার দর্শকদের মনে গেঁথে রয়েছে। ভিজুয়াল ইফেক্টের অসাধারণ প্রশংসার কারণেই দর্শকদের জন্য এই সিনেমার আরও অনেকগুলি পার্ট রিলিজ করা হয়। অক্টোপাসের মতো দেখতে এই অভিনেতা মুভিতে হরর সিন তৈরি করে যাকে গ্রাফিক্সের মাধ্যমে ডিজাইন করা হয়। একইভাবে বাচ্চাদের পছন্দের একটি সেরা মুভি জোরাসিক পার্ক ভিজুয়াল ইফেক্টের কারণেই নকলকে বাস্তব রূপ দিতে সক্ষম হয়েছে। বন্ধুরা, এই মুভিগুলির মধ্যে কোনটি আপনার পছন্দের মুভি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এমনই মজাদার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।